আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিধাসনিন ফ্রম নওরিধাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেক উইকেন্ডেই আমি চেষ্টা করি ফ্যামিলির সবার জন্য স্পেশাল কিছু না কিছু রান্না করার। তো আমি লাস্ট উইকেন্ডে বিফ কালোবোনা রান্না করেছিলাম। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিফ কালোবোনা বলা যায়। তো আমাদের ফ্যামিলিতে কম বেশি প্রায় এই বিফ কালোবোনা রান্না করা হয়ে থাকে, তবে এক একজন এক এক ধরনের রেসিপি ফলো করে থাকে বলে এর টেস্ট, কালার সব কিছুতেই কিছু না কিছু পার্থক্য রয়েই যায়। তো আমার চ্যানেলে আমি কোন স্টাইলে বিফ কালোবোনা রান্না করি সেটা একবার শেয়ার করেছিলাম। তবে আজকের বিফ কালোবোনা রান্নাটা করেছি একজন ফেমাস ইউটিউবার রেসিপিস বাই সেজাস মমের জান্নাত বৃষ্টি আপুর রেসিপি ফলো করে। ফেসবুকে ওনার পেজটা স্ক্রোল ডাউন করতে গিয়ে চোখ পড়ে গেল বিফ কালোবোনার অথেন্টিক রেসিপিতে। আর সামনে যেহেতু কুরবানের ঈদ আসছে, তাই চিন্তা করলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি, এতে করে আপনারাও হয়তোবা একটা আইডিয়া পেয়ে যাবেন। তাছাড়া আমাদের বাসায় কুরবানের সময় বিফের সাথে সবচেয়ে বেশি খাওয়া হয় চালের গুঁড়া দিয়ে তৈরি রুটি, তাই আজকে আমি সেটাও বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক বিফ কালোবোনা রান্নার প্রথম স্টেপ। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজি মতো, এবং মিডিয়াম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো। এর মধ্যে আছে 2টো তেজপাতা, 5-6টি করে লবঙ্গ, এলাচ, দারুচিনি, 1টি স্টার এনিস এবং 1টি বড় সাইজের জায়ফলের 1/4 ভাগ। সাথে দিচ্ছি 2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, এবং 1 চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, শাহি গরম মশলা গুঁড়া, 2 চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া একটু জাল হওয়ার জন্য। এখানে আমি আস্ত গোলমরিচ এবং কালো এলাচটা অ্যাড করিনি, কারণ আগে থেকে আমার ঘরে তৈরি শাহি গরম মশলায় এগুলো পরিমিত পরিমাণে দেওয়া আছে। আরও অ্যাড করে দিচ্ছি পরিমিত পরিমাণে লবণ, তবে খুব বেশি লবণ আগে থেকেই দেওয়া যাবে না, এবং সাথে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি কাঁচা পেঁয়াজটা আর অ্যাড করিনি, এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলো। আর কোনো এক্সট্রা তেল আপাতত অ্যাড করব না, তবে কালোবোনার যে সুন্দর কালারটা আসে সেটা কিন্তু একমাত্র পেঁয়াজের বেরেস্তা এবং বেরেস্তা ভাজা তেলগুলো অ্যাড করার কারণে আসে। এখন আমি একটু সময় নিয়ে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। বাবুর্চিদের দেখেছি কালোবোনা রান্নায় অনেক সময় নিয়ে ওরা মশলা মাখানোর কাজটা করে থাকেন। কালোবোনাটা আজকে আমি যেহেতু ডিনারের জন্য রেডি করছি, তাই আমার হাতে অনেক সময় ছিল, সেজন্য আমি মাংসগুলো ম্যারিনেশনের জন্য রেখে দেব 3-4 ঘন্টা মতো। এতে করে আমার কাছে মনে হয় মাংসটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। এই শাটডাউনে বাসায় বসে থাকতে থাকতে এক্সস্টেড হয়ে পড়েছিলাম সবাই, তাই বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। নেচার এনজয় করতে করতে বেশ অনেকটা সময় নিয়ে হাঁটাহাঁটি করলাম আমরা সবাই। আসলে ব্রেনের স্ট্রেস কমিয়ে নিজের মুডকে ভালো রাখার জন্য এর চেয়ে ভালো আর কোনো উপায় আর হতেই পারে না। আমার মনে হয় আমাদের মাইন্ড এবং বডির উপর এটা একটা ন্যাচারাল থেরাপির মতো কাজ করে। বাইরে হাঁটতে আসতে পেরে আহ্লান তো সব থেকে বেশি খুশি ছিল, এতটা খুশি ছিল যে যেদিকে মন চায় সেদিকেই চলে যাচ্ছিল। কোথায় ময়লা কোথায় কী আছে সেটা দেখার সুযোগই নেই তার, এমন অবস্থা। রাস্তার পাশে যে ফুলগুলো ছিল ছোট ছোট, ওই ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল আর একটু পরপর ফেলে দিচ্ছিল। এসব করতে করতে সে পুরো সময়টা কাটিয়েছে।
আমার খুব ইচ্ছা ছিল বাচ্চাদেরকে নিয়ে খালি পায়ে রাস্তার দুই সাইডে যে ঘাস আছে সেখানে হাঁটাহাঁটি করার, কিন্তু বৃষ্টির কারণে যদি পোকামাকড় হয়ে থাকে সে বয়ে আর হাঁটাহাঁটি করা হলো না খালি পায়ে। এদিকে সন্ধ্যায় বাসায় ব্যাক করার সময় চিন্তা করলাম বাচ্চাদের জন্য বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে যাই, বাসায় গিয়ে খাওয়াবো, সেজন্য বাবার আফি থেকে একটু স্যান্ডউইচ নিয়ে নিলাম। আর বাসায় ব্যাক করার সাথে সাথে আমি ঢুকে গেলাম রান্না করে। তো ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এখন যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রেখে মাংসগুলো থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন প্রায় 10 মিনিট মতো মাংসগুলো রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম মাংস থেকে বেশ অনেকটা পানি রিলিজ করেছে। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবং চুলার আঁচটা মুঠিয়েও বাড়ানো যাবে না এই পর্যায়ে। তাছাড়া আমি পাশের চুলায় একটি বড় পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানিগুলো আমি অল্প অল্প করে অ্যাড করব এই মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য। এখন আমি প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা আমি রান্না করে নেব ঠিক একইভাবে মিডিয়াম লো হিটে। প্রায় 10 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করার পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম এবং একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের যে পানিটা আমি অ্যাড করেছিলাম সেটাও অনেকটা শুকিয়ে এসেছে। তবে মাংসটা সিদ্ধ হওয়ার আগে যদি পানি শুকিয়ে তলায় লেগে যায় তাহলে কিন্তু মাংস খুব বেশি শক্ত হয়ে যাবে, তাই বারে বারে নেড়ে ছেড়ে দিতে হবে মাংসগুলো। আর এখন আমি আবার আগের মতো করে গরম পানি অ্যাড করে দিলাম 1 কাপ মতো এবং একইভাবে মিডিয়াম লো হিটে আমি মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এর মধ্যে আমি 2 বার গরম পানি অ্যাড করেছি মাংসের মধ্যে এবং এখন মাংসগুলো প্রায় 90% মতো সিদ্ধ হয়ে এসেছে। কিন্তু এই পর্যায়ে আমি আর নতুন করে কোনো গরম পানি অ্যাড করব না। এখন আমি একেবারে কম আঁচে রেখে ঢাকনা দিয়ে বারে বারে নেড়ে ছেড়ে দিয়ে মাংসগুলোকে কালো গুনার কালারটা আসা পর্যন্ত ওয়েট করব। এভাবে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করলে কালো গুনাটা কিন্তু ভিতরে অনেকটা ময়েস্ট এবং জুসি থাকে, সাথে কালারটাও অনেক সুন্দর আসে। আর এদিকে আলাদাভাবে কিছু রাঁধুনি নিয়ে নিয়েছি, এগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি প্রথমে টেলে নিয়েছি, এখন এগুলো ভালোভাবে গুঁড়া করে নেব। আসলে আমি আমার কোনো রান্নায় কখনো এই মশলাটা ইউজ করিনি, তবে এই রেসিপিতে যেহেতু ইউজ করেছে তাই আমি এটা স্কিপ করতে চাই না। আর এদিকে দেখুন আমার কালো গুনার কিন্তু কালারটা খুব সুন্দরভাবেই চলে এসেছে। এখন আমি আলাদা একটি প্যানে প্রথমে সরিষার তেল গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি এবং সাথে কয়েক ফালি কাঁচামরিচ। এখন পেঁয়াজগুলো বেরেস্তার কালার আসা পর্যন্ত আমি ভালোভাবে নাড়তে থাকব এবং যখনই দেখব পেঁয়াজে হালকা বেরেস্তার গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং তেলসহ এই বেরেস্তাগুলো আমি রান্না করা কালো গুনায় ঢেলে দিব। এবং এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো এবং সাথে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি জিরা গুঁড়া 1 চা চামচ এবং এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব এবং চুলাটা তারপর বন্ধ করে দিব। আর এই তো এভাবে রান্না করে ফেললাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো গুনা। আর এই রান্নায় আমি যেহেতু প্রথমবার রাঁধুনি গুঁড়া ইউজ করেছি তাই আমার কাছে এর স্মেল এবং টেস্ট দুটাই খুব বেশি ইউনিক লেগেছে। কালো গুনা রান্নার পর আমি চালের রুটির জন্য খামিটাও রেডি করে নিয়েছি। এর জন্য 1/2 কাপ পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো পানিটা সিদ্ধ করে নিয়ে সম পরিমাণ চালের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিতে হবে চালের গুঁড়াটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত। তারপর খামিরটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতে কুসুম গরম পানি অথবা তেল লাগিয়ে ভালোভাবে
খামিটাকে মথে নিতে হবে। একটা স্মুথ খামি যখন রেডি হবে তখনই আপনার চালের রুটিটা সুন্দর হবে। তো এভাবে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর তাছাড়া ডোটা অনেক বেশি স্মুথ এবং সফট হওয়ার কারণে রুটিগুলো শেকার পর কিন্তু খুবই সফট হয়েছিল। এখন আমি কালো বোনা এবং রুটি দুটোটাই গরম থাকা অবস্থায় সার্ভ করে ফেলছি। আমার হাজবেন্ড বলে যখনই কালো বোনা বা রুটি এই ধরনের আইটেমগুলো বানানো হয় তখন খাওয়ার সময়ও মুখ দিয়ে যেন ধোঁয়া বের হয়, এতটা গরম থাকতে হবে। তাছাড়া আমারও মনে হয় এই খাবারগুলো গরম গরম না খেলে এগুলো রিয়েল টেস্টও পাওয়া যায় না। আমার হাজবেন্ডের কাছে এই রেসিপিটি খুবই ইউনিক লেগেছে, সে খুবই পছন্দ করেছে, সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে যেহেতু মাংসটা অনেক জুসি এবং সফট ছিল সেজন্য। তো সামনের কুরবানির ঈদে আমি আশা করছি আপনারা অবশ্যই এই কালো বোনার সাথে চালের রুটি ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। আর আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।